সমিল্লাহর রহমান রহিম রাহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয়তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য হুসাইদ রাজি আল্লাহ তালু ছোট বাবার সঙ্গে মৌলা আলীর সঙ্গে গিয়েছেন নবীর মতে নবীর মতে গিয়ে বলি আর রসুল আল্লাহ বলুন আপনি নবী বড় না আমি বড় সুহান্লা কন মৌলা আলী কথা নেই তো মাজাজ গরম হয়ে গেছে কি কয় নবী বড় না হুসাইন বড় আলী রাজি আল্লাহ তাল চোখ বড় বড় হয়ে যাচ্ছে হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু দেখলেন বাবার অবস্থা বেশি বালানা রাগ চরম পর্যায়ে চলে যাচ্ছে ইমাম হুসাইন আমার নবীজির কুলে গিয়ে বলি আর সুলাল্লাহ এটা আপনার আর আমার ব্যাপার সেইখানে আপনার সাহাবে কেন রাগান্বিত হয় আমার নবী কালি ও আলী তুমি একটু দূরে চলে যাও আমার ভাই হুসাইন আমার সাথে একটু খেলা করবো আমি তারে নিয়ে একটু প্রেমের খেলা খেলব দু সরাই দিলেন এবার আমার নবীকে হুসাইন কি বলছিলে ক বলছিলাম আপনি নবী বড় না আমি বড় আমার নবী কু ভাই হুসাইন আপনি বলেন কে বড় হুসাইন বলে আমি বড়ো আমার নবী প্রশ্ন করে কিভাবে আপনি বড় কয় কিভাবে বড় যার শুনাল্লাহ বেয়াদবি নিবেন না তো কয় না না বলো ভাই বলো কয় তাহলে বলুন আপনার বাবার নাম কি আমার বাবার নাম হইল খাজা আব্দুল্লা কি নাম নবীজির বাবার নাম কি আমার নবীজির বাবা কি মুসলমান ছিল কিনা এতে কোনো সন্দেহ আছে আমার নবীজির আব্বা আম্মাদের মুসলমান ছিল এতে কোনো সন্দেহ আছে আহলে সুন্নাতুল জমাতের আকিদা হচ্ছে আমার নবীজির আব্বা আম্মা তৌহিদের উপর অটল ছিলেন জি জি আপনারা ছোটবেলায় মক্তবে পড়েছেন আমরা মক্তবে পড়েছি একশো তিরিশ পড়ছেন নি এখন হয়তো মক্তবে গুলি শেখায় না আমরা যখন মক্তবে পড়েছিলাম তখন হুজুররা মক্তবে শেখাইতো চার কুর্সি সার মাঝহাব হুজুর মধ্যে চার চার কুর্সি মানে কি আবদুল্লাহ আব্দুল মুতালেব আব্দুল হাসিম আব্দুল মন্নাফ এটা কি চার কুর্সি মারহাবা কর চার কুর্সি চার মাঝহাব হুজুর মধ্যে চার তয়মেতে তিন ফরজ নামাজ ফজবার বাহিরেতে সাথে ফরজ ভিতরেতে ছয় আকামার আমার কান্তের ফরজ সকলে কয় ঠিক কিনা কয় এক শত তিরিশ পর যে জানে মুসলমান নাম তার দরে কি কারণে ঠিক কিনা একশত তিরিশ প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে কি বলেন জানতে হবে কিনা আগে জানতে হবে আর জানার পরে কি করতে হবে মানতে হবে আমার বাইরা আমি বলতেছিলাম ইমাম হুসাইন প্রশ্ন করেছি আর রসুল আল্লাহ আপনার বাবার নাম কি আল্লাহর নবে জবাব দে আমার বাবার নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ ইমাম হুসাইন এবার বলে আর সুল আল্লাহ আপনার বাবা কি আসাদুল্লাহ গালিব আল্লাহর বাপ ছিল কয় না আপনার বাবা কি এলেমের শহরের দরজা ছিল আমার তো বলেছে আনা মদিন ইলমি ওয়া আলি বাবুহা আমি হইলাম এলেমের শহর আর সেই এলেমের শহরের দরজা হল মৌলা আলী সুভান্লাহ খেলাবতের দিকে প্রথম আবু বখ বেলায়তের সম্রাট বেলায়াতের প্রধান হলো হজরতে মৌলা আলি বেলায়াতের প্রধানকে আরে বেলায়াতের পাওয়ার কত আমার নবী মসজিদে নবী শরীফে বয়ান করতেছিলেন এমন সময় একটা লোক তার হাত পিছনে বাঁধা অবস্থায় আমার নবীর খেদমতে আসিয়া দাঁড়াইলো আল্লাহর নবী বলে তোমার হাত গুলি বাধা কেন ওই লোকটা বলে আর রসুল আল্লাহ আপনার এক সাহাবিক আমার হাত বেঁধে দিয়েছে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন খেজুরের পাতার বান কিসের বান খেজুরের ফাঁতার বান আল্লাহর নবী কয় তুমি একটা মানুষ একটা খেজুরের ফাঁতার বান কি তুমি খুলতে পারো না সে হুজুর আমি মানুষ না আমি হইলাম জিন কি তো জিনের গায়ে তো শক্তি আরো বেশি বেশি কিনা বেশি কিনা জিনের গায়ে তো শক্তি আরো বেশি ওই তুমি জিন হইয়া খেজুরের ভাতার বান চিততে পারো না কই হুজুর আমি অনেক চেষ্টা করেছি খেজুরের ভাতার বানটা আমি চিততে পারি না আমার বন্ধুবান্ধবদের কাছেও গিয়েছি তার আমার বানটা খুংতে পারে না এমনকি জিনের বাদশার কাছেও গিয়েছি জিনের বাদশা সেই বানটা খুংতে পারে না এমনকি কামারের কাছেও গিয়েছি কামারের কেসি দিয়েও সেই বান কাটতে পারে না ইয়া রাসূলুল্লাহ জিনের বাদশা বলেছে যেই ব্যক্তি বানটা দিয়েছে সে সারা পৃথিবীর আর কেউ বান খুনতে পারবে না আল্লাহর নবী কয় রে জিন তোমার এই বানটা কে দিয়েছে কয় আপনার সাহাবী কয় দেখো কোন সাহাবী দিয়েছে এইবার জিনটা এ মসজিদে নববে শরীফের মধ্যে যে সমস্ত সাহাবা একরাম উপস্থিত ছিল তাদের মধ্য থেকে একজন একজন করে দেখলো নবী কই ফেয়েছ কয় না পাই নাই কইতা হলে কে বানলো কয় আপনার মধ্যে এখন নাই এমন সময় বেলায়াতের সম্রাট মসজিদে প্রবেশ করতেছেন ওই বলে হুজুর পেয়েছি কোথায় এই যে লোকটা আসতেছে এই লোকটা আমার হাতের মধ্যে খেজুরের ভাতা দিয়ে বান দিছে আমার নবী আলীকে দেখি একটা মুসকি হাসে দিয়া ডাক দেয় আলী এদিকে আস আসলেন আলী তুমি কি জিনের হাতে খেজুরের ফাটা দিয়ে বান দিস কেন কেন তুমি খেজুরের ফাটা দিয়ে তাকে বান দিলায় হুজুর আমি খেজুরের বাগানে বসে আল্লাহর ধ্যান করতেছিলাম মুরাকাবা করতেছিলাম এমন সময় এই দুষ্ট জিন সে বেঈমান সে কালিমা পড়ে নাই আপনি রসুলকে রসুল হিসাবে মানুষের মধ্যে যেমন বিভিন্ন ধর্মের লোক আছে জিনের মধ্যেও বিভিন্ন জাতের জিন আছে কথা কোন ঠিক কিনা আর জাতি ওই দুইটা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ কয় জিন এবং মানুষ দুই জাতিকে সৃষ্টি করছে ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য খুব ঠেকা খুব দরকার এবাদতের এবাদত না করলে আল্লাহর আল্লাহ তো চলে যাব না না আল্লাহর এবাদত না করলে আল্লাহর কিছু হবে না বামা খালা তুলজিন্নাবুদুন বামানা লিয়া আরিফুন বন্দা আল্লাহর পরিচয় লাভ করবে আর এখানে যদি আপনার ম্যাজিস্ট্রেট আসে আপনি চিনেন না তাকে বসতেও দিবেন না দিবেন চিনেন না সামনে যদি করে কারণ আপনি তাকে চিনেন না বসতে দিবেন না যদি আপনি চিনতে পারেন যে লোকটা ম্যাজিস্ট্রেট যে লোকটা জেলা প্রশাসক তাইলে সবাই তো পিছিয়ে যাবো আগে সারের জায়গা দে তাহলে আগে চিনতে হবে চিনলে না মানা যাবে না চিনলে তো মানা যাবে না আমার আল্লাহ কয় বন্দা আমি বানাইছি আমাকে চিনিয়ে চিনার জন্য লিয়ার ফুট আর তারা যখন আমাকে চিনবে তখন তাদের সাথে প্রেমের খেলা হবে সুবহান আল্লাহ আরে আল্লাহ বানাইল কত এ জাতি চলে না তার প্রেম পিরিতে আল্লাহ বানাইল কত এ জাতি চলে না তার প্রেম পেড়েতে আসেকে হয় বানায় নবী প্রেমের কারণে আয় হায় আসেকে হয় বানায় নবী প্রেমের কারণে প্রেমের নরে বান্দরে মদিনার শোনে কথা কোন ঠিক কিনা আমার বায়রা বাবারা কষ্ট হচ্ছে শেষ করে দিব আমি বলতেছিলাম হজরত ইমাম হুসাইন প্রশ্ন করে আর সুল আল্লাহ আপনার বাবাকে আমার বাবা হলো মৌলা আমার বাবা হলো খাজা আবদুল্লাহ আপনার বাবা কি বেলায়াতের সম্রাট ছিল কয় না না ইমাম হুসাইন কই আর রসুল আল্লাহ আমার বাবাকে আপনি জানেন তো ভানলা কর আমার বাবা হইল আসাদুল্লাহ আমার বাবা হইল এলেমের শহরের দরজা আমার বাবা হইল বেলায়াতের সম্রাট ইয়া রাসূলুল্লাহ তাহলে এবার বলুন আপনার বাবার মর্যাদা বেশি না আমার বাবা মওলা আলীর মর্যাদা বেশি আমার নবী কো হুসাইন আপনার বাবা মওলা আলীর মর্যাদা বেশি ইমাম হুসাইন কয় তাহলে এবার আপনি বলুন বাবার দিক থেকে আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি আমার নবী কয় ভাই হুসাইন আপনার মর্যাদা বেশি কয় তাইলে এবার আসেন দ্বিতীয় প্রশ্ন আপনার আম্মাজানের নাম কি কয় আমার আম্মাজানের নাম হইল মা আমেনা মা মা আমেনা কয় আপনার আম্মাজান কি জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে কয় না না কয় আমার আম্মা জান কে আপনি জানেন তো আমার আম্মা জানতো হইল সাইয়িদাতুন নিসাই আহলেল জান্নাহ আমার আম্মা হয়েলা হইলা জান্নাতি রমণীদের সর্দারেরি এ চট্টগ্রামের এই পটিয়ার মা বোনেরা গো জান্নাতির সর্দারি নি যেই মহিলা আমার মা ফাতেমা ওই মা ফাতেমার আদর্শে যদি আদর্শবান হতে পারো গো মা তাহলে তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে কথা কোন আর যদি মা ফাতেমার আদর্শ ছেড়ে দিয়ে বিজাতিদের আদর্শ গ্রহণ করো গো মা তাহলে জান্নাতে যাওয়া তো সম্ভব হবে না কথা কোন ঠিক কি না আমার মা ফাতেমা পর্দা নিশীন ছিল না বেপর্দা ছিল আমরার মা বোনেরা কি সবাই পর্দা করে নি আরে ঈদের বাড়া ঈদ বানায় না ইটের ভাটা যে ইট বানায় ইটের ফর্মাটা যদি ভালো হয় তাহলে ইটও ভালো হয় ঠিক না ফরমা যদি ভালো না হয় ইট কি হয় না মা হলো সন্তান জন্ম দেওয়ার ফর্মা ফ্যাক্টরি প্রত্যেক মানুষ প্রত্যেক নবী রাসূল প্রত্যেক ওলি আব্দাল মার গর্ব থেকে এসেছে যেই ওলিরা মার গর্ব থেকে এসেছেন ওই মাদের ফ্যাক্টরিটা ছিল ভালো কথা কোন ঠিক কিনা আর আজকের ছেলেরা সন্ত্রাস হয় মাস্তান হয় গুন্ডা হয় ইয়াবা খায় গাজা খায় পেন্সিডিল খায় আছে না নাই নাই কেন কেন বাচ্চার পরে আগে দুষ হল মার মা তাকে সেইভাবে জন্ম দেয় নাই মা সন্তান গর্বে নিয়ে ব্যাপার দায় করেছে মা সন্তান গর্বে নিয়ে নামাজ পড়ে নাই মা সন্তান গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করে নাই মা সন্তান গর্বে নিয়ে তসবি তাহলিল করে নাই যেই কারণে সন্তানের উপর তাসির পড়েছে টিভি দেখেছে সেই তাসির পড়েছে কথা কোন ঠিক কিনা সিরিয়াল দেখেছে সেই তাসির পড়েছে যেই কারণে সন্তান বড় হওয়ার পরে ওই সন্তান আর মার খেদম হাসান আগের মায়েরা সন্তানকে বুকের দুধ খাওয়াইতো যেখানে আগের মানুষ কইতো তোর গায়ে শক্তিগত লাগা দেখ তোর মা কত দুধ খাওয়াইছে আর আমার মা কতটুকু খাওয়াইছে কিন্তু এখনকার মায়েরা সন্তানকে বুকের দুধ দেয় না ফিটার দেয় ফিটার এখন বাচ্চা হলো ফিটারের বাচ্চা ঠিক কেন বডি নষ্ট হয়ে যাবে কিন্তু না বাচ্চার জন্য সবচাইতে নিরাপদ খাবার হইলো মার স্তনের দুধ কথা কন ঠিক কিনা এ আমার যুবক ভাইয়েরা তোমরা যদি গায়ের চামড়া খুলে দি মায়ের পায়ের চ্যান্ডেল বানাইয়া দাও মার এক টান দুধের দাবি তোমার শেষ হবে না কথা কন ঠিক কিনা আরে মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় ফলে মার কলি যায় আগা দিলে খোদা সঙ্গে না আয় হায় মার কলি যায় আগা দিলে খোদা সঙ্গে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না কথা কন ঠিক কিনা এই জন্য মা বাবার খাদমত লাগবে যুবক ভাইরা করতে রাজি আছেন তো মা বাবাকে খেদমত করবেন মা বাবার খেদমত ছাড়া আবাদত করলো কিন্তু আবাদত আল্লাহর দরবারে কবুল আমার ভাইয়েরা আমি বলতেছিলাম হজরত ইমাম হুসাইন বলে আর আল্লাহ তাহলে বলুন আপনার আম্মা আমেনার মর্যাদা বেশি না আমার আম্মা ফাতেমার মর্যাদা বেশি আল্লাহর নবী বলে ভাই হুসাইন আপনার মা ফাতেমার মর্যাদা বেশি কয় তাহলে এবার বলুন আমার মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি আল্লাহর বলে মার দিক থেকে তোমার মর্যাদা বেশি এবার হুসাইন কয়ার সুলাল্লা গার নবী দয়ার নবী গ জানতে চাই গো নবী আপনার নানার নাম কি কয়া নবী বলেন আমার নানার নাম হইল আব্দুল ওয়াহাব জহরি কি নাম আব্দুল ওয়াহাব জহরি ইমাম হুসাইন বলে আপনার নানা কি কোন দেশের নবী ছিল কয় না কোন দেশ কোন দেশের সর্দার ছিল কয় না কয় আপনার নানা কি কোন দেশের বাদশাহ ছিল কয় না ইমাম হুসাইন কয় আমার নানাকে আপনি নি আল্লাহু আকবার আমার নানাকে আপনি জানেননি আমার নানা তো হইল এই জগতের বাদশা পর জগতের বাদশাহ সুবহানাল্লাহ আমার নানা যদি না হইতো আমার আল্লাহ তো কিছুই বানাইত না এবার বলুন আপনার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি আল্লাহর নবী কো বাই হুসাইন আপনার নানার মর্যাদা বেশি হুসাইন কই আর শুন আল্লাহ আমার বাবার মর্যাদা বেশি আমার মার মর্যাদা বেশি আমার নানার মর্যাদা বেশি এখন সব কিছু যোগ করে আপনি বলুন আমার মর্যাদা কম না বেশি আমার নবী হিমাম হুসাইনকে মুখে জড়াইয়া দরে বলে ভাই সবাই হুসাইন তোমার মর্যাদা বেশি এ আমার সুন্নি ভাইরা এই জন্য ইমাম হুসাইন ইমাম হাসান আমার নবীকে ভালোবেসেছে নবী ও তাদেরকে ভালো বেসেছে যারা তাদেরকে ভালোবাসবে আমার নবী কয় তারা যেন আমাকে ভালোবাসলো সুবাট যারা হালেবা বায়াত রসুল রে শানে বিয়াদবি করে তারা যেন রসুল পাকের শানে বিয়াদবি করলো কথা কোন ঠিক কিনে কিন্তু আমরার দেশে এক শ্রেণীর মানুষ আছে আহলে বায়াতের ভালোবাসার নাম করে করে তারা সাহাবা একরামকে গালি গলাস করে আছে নিরহম এরকম কিছু মৌলবি আছে নাম দেয় সুন্নি কিন্তু আবার আবু বকর সিদ্দিকে কয় আবু বকর সিদ্দিক উমর ফারুক তারা চক্রান্ত করে সাহাব খলিফা হইছে নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়ে না কারণ আম হযরতে শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর হযরত উমর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মেনে নিয়েছেন স ইচ্ছায় সুবহানাল্লাহ এবার আসেন আপনাদের দেশে এরকম হুজুর আছে কিনা জানি না আমরার ব্রাহ্মণবাড়িয়াতেও হুজুর আছে কয়েজিদের বাপ রেসিনো নিয়েজিদের বাপ মানে এ জিত তো জাহান নামি এ জিত কি কেন জাহান নামি কেন আহলে বায়ত রসুলের সাথে চরম ব্যাধবি করেছে কি করেছে চরম ব্যাধবি করেছে এবং আমার রসুলে পাকের দিন ইসলামকে সে সম্পূর্ণ উলট ফালট করে দিয়েছে হালালকে হারাম ঘোষণা করেছে হারামকে হালাল ঘোষণা করেছে হালালকে হারাম বললে হারামকে হালাল বললে ইমান থাকে আরে সেই কত দুষ্ট ছিল সেই ইযিদ আমার নবি পাকের হাত মোবারকের গড়া মসজিদে নববী শরীফ যেই মসজিদে নববী শরীফের মধ্যে একটা অংশ রয়েছে আমার রসুল যেটা বলেছেন রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা জান্নাতের অংশ যেইখানে নামাজ পড়লে যেইখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজ পড়লে নামাজ কবুল হয় সেই জায়গা আমার নবি পাক ঘোষণা করেছেন সেই মসজিদে নববী শরীফ দ্বীপের ভিতরে এই দুষ্কৃতিকারী ইয়াজিদ সে কি বেঁধে দিয়েছে ঘোড়া জানোয়ার হাইওয়ানগুলি বেঁধে রেখেছে তিন দিন পর্যন্ত মসজিদে নববী শরীফের ভিতরে নামাজ হয় নাই আযান হয় নাই ঘোড়া গাদা এটার ভিতর মসজিদে নববী শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করেছে নাউজুবিল্লাহ কোন এখন বিচার আপনাদের কাছে আপনারা বলুন সে কি ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে শুধু মন্দই করে নাই সে নবীর ট্রে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে চেয়েছে কথা কোন ঠিক কিনা কিন্তু বলতেছিলাম আমাদের দেশে কিছু মানুষ আছে এজিদের বাপ কুয়া গালি দিতে চায় কাকে সাহাবী কে কাকে কোন সাহাবী হযরতে মুয়াবিয়া যিনি খতিবে ওহি তাকে গালি দিতে চাই আমরা আহলে বায়াতকে ভালোবাসি সাহাবাই کرامকে সম্মান করি কথা কোন ঠিক কিনা এর নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল অতি করা যাবে না আহলে বায়াতের শানে বিয়াদবিও আহলে বায়াতের ভালোবাসার নাম করে কোন সাহাবাই کرامকে খাটো চুকে দেখার কোন অবকাশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকীদা বুজার তৌফিক দান করুন সকলে বলুন আমীন কষ্ট দিতেছ আপনারা আমার ভাইয়েরা আমি বলতেছিলাম তাহলে ওই ইমাম হাসান হুসাইন কেমন আমার আল্লাহ কোরআনে পাকে বলেন ও রাসূল আপনি বলুন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা সুবহানাল্লাহ কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ও রাসূল আপনি আপনার উম্মতদের কি বলুন কি বলুন কও উম্মতেরা আমি তোমাদের কাছে কোন কিছুর বিনিময় চাই না مغزى قرآن روح إيمان زن دل حشد حب رحمة الليل عالمين صلاة نيا خبر لو يا رسول الله خبر لو

আমার ভাইরা আমি বলতেছিলাম আমার আল্লাহ বলেন কুল্লাক আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা এই রুসুল আপনি আপনার উম্মতের কাছে বলুন কি বলুন হে আমার উম্মতেরা আমি তোমাদের কাছে কোন কিছুর বিনিময় চাই না কোন কিছুর আমি উহুদের ময়দানে দandan মুবারক শহীদ করেছি তার বিনিময় আমি তোমাদের কাছে চাই না তাই ফের জমিনে আমার রক্ত মুবারক জড়িয়েছি তার বিনিময় আমি তোমাদের কাছে চাই না এ আমার চট্টগ্রাম পঠিয়ার বায়রা তাই ফের ময়দানে আমার রসুল কি এত কষ্ট দাঁড়া দিয়েছে এই মক্কার কাফির গুলি এত নির্যাতন আমার রসুলে পাকের রোপন করেছে আমার নবীজি শরীর মুবারক থেকে রক্ত জড়তে জড়তে আমার নবীজি কি দুর্বল হয়ে পড়েছেন আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে যাওয়ার কারণে আমার রসুন পড়ে গেছেন সাহাবায়ে কেরাম আমার রসুলকে তালাশ করে পাচ্ছে না হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তায়েফের জমিন থেকে আল্লাহর নবীকে উঠায় একটা পাথরের উপর সয়া দিলেন সুবহানাল্লাহ আমরা যদি কাদামাটি দিয়ে হাঁটি কাদামাটির উপর পায়ের ছাপ পড়ে পাথর দিয়ে হাঁটলে সাপ পড়ে না কিন্তু আল্লাহর নবী নরম মাটি কাদা মাঠি দিয়ে হাঁটলে পায়ে কদম মোবারক ছাপ পড়ত না কিন্তু পাথরের উপরে কদম মোবারক রাখলে সেই কদম্মবারকের চাপ পড়ে যাইত আমার নবীর যা আমার আল্লাহ আমার নবীর জন্য কি তুলার মতো নরম করে দিয়েছিল আদরুতি শিবরা লিহিসে নেও ওই পাথরের উপর শুয়ে আমার নবী কি কে কে ডেকে আর সুন আল্লাহ নবী গো মায়ার নবী দয়ার নবী গো তাই বাসিরা আপনাকে এত কষ্ট দিয়েছে এথ আগা দিয়েছে আপনি একবার বলুন তাই পাহাড় ছাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে রে আল্লাহর নবী রাহামাদ্লীলা বলে এ জীব শুধু আমার আঘাতটা দেখলে আমার কলিজার আঘাত তুমি দেখলে না আমার কলিজার আঘাতটা যদি তুমি দেখতে তাহলে তুমি এই কথা বলতে না কারণ এই আঘাতের চাইতে বেশি আঘাত আমার কলিজায় কেন কয় আমার উন্মতিনী কষ্ট পায় সুবহানাল্লাহ আমার উম্মত কষ্ট পায় এই আঘাত আমি রসুল সইতে পারি না ও জিবরাইল তুমি যদি তায়েফের পাহাড়কে চাপা দিক ওই মানুষগুলিকে ধ্বংস করে দাও তাহলে আমি নবী কালিমার দাওয়াত দিব কার কাছে কালিমার দাওয়াত কোথায় দিব কালিমা কি রসুল জোর করে করে ফরাইছেন হ্যাঁ কথাটা রয়ে গিয়েছিল কালিমা জোর করে পড়ায় নাই আমার নবী মসজিদে নবী শরীফে জিন্টা জিনটা আটক মনে আছে জিনটা এবার মৌলা আলী রাজি আল্লাহ তালকে বলে আলে রে কেন তুমি তার খেজুরের পাতা দিয়ে হাত বেঁধেছিলে আল্লাহ আমি খেজুরের বাগানের মধ্যে বসে বসে আল্লাহর প্রেমে মুরাকাবায় মগ্ন ছিলাম এই দুষ্টু জিনটা আমাকে ধাক্কা মেরে আমার মুরাকাবাটা ব্যাঙ্গে দিয়েছে এই জন্য আমি তাকে খেজুরের পাতা ছিড়ে তার হাতগুলি যখন বাঁধার জন্য প্রস্তুত হলাম এই জিনটা আমাকে অ্যাংকার করেছে কিসের অ্যাংকা সে মনে করেছে আমি সাধারণ মানুষ খেজুরের ফাতা দিয়ে বানলে তার কি হইব সে নড়াচড়া করে নাই আমি খেজুরের ফাতা দিয়ে বান দিয়েছি আল্লাহর নবী কয় তার বান খুলে দাও বান আল্লাহর নবী যখন বললেন আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি খুলে দিব কিন্তু আমার একটা শর্ত আছে কয় শর্ত কি কয় শর্ত হইল সে কালেমা পড়ে মুসলমান হইতে হবে কি হইতে হবে আল্লাহর নবী কয় তোমার শর্ত আমি মানি না কি কয় আলে কি খারাপ কথা কইছে আমার নবী কয় ইন্ন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ ইন্ন ইন্দাল ইসলাম ইসলাম ধর্ম হইল আল্লাহর মনোনীত ধর্ম কার মনোনীত কোন মানব রচিত ধর্ম না ইসলাম ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম হে আলী এখন যদি তাকে তুমি বিপদের মধ্যে ফেলে তাকে তার থেকে তুমি স্বীকৃতি নাও তাহলে সে মুক্ত পেয়ে মুক্ত হয়ে তখন সেই জিন বলবে এ আলী নির্যাতনে পড়ে আলীর খপ পড়ে পড়ে আমি মুসলমান হয়েছি আমি স্বেচ্ছায় মুসলমান হই নাই দেখছেন আমার নবীর আদর্শ কি মৌলা আলী লজ্জিত হয়ে গেলেন মৌলা এর লজ্জা দেখে জিন বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে এসে আমি বুঝতে পারলাম সত্যিই আপনি রহমতাল আমাকে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ও বাবা সমস্যা তো সবখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখি জামাতের একটা আপনার এই কি জানে কামাল একটা জাহেল আছে সেই জাহেল ফতোয়া দিয়েছে কয় একসাথে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহও লেখা যাবে না জাহান্নামি তুমি তো কোরান পড়েছো হাদিস পড়েছ আর সে আজিমে তো আমার আল্লাহর নামের পাশে মহাম্মদু রুসুল্লাহর নাম লেখা আছে কথা কন ঠিক কি নাই লেখা আছে না নাই তাহলে তুমি ফতুয়া দেও কেন আরে তুমি চাইলে তো ইজ্জত কমাইতে পারবে না আমার রুসুলে পাক পাকের ইজ্জত সম্পর্কে আল্লা বলে নোরা পানা লাকা জিকরা ও আপনার সন্মান আমি আল্লাহ উঁচু করে দিয়েছি কেউ কমাইতে না তাহিরের মামলা দি মামলা দিয়া তারে কমাইতায় এখন মামলা দিয়া দেখা গেল সাইবারে তারে সিনত এখন সবার কাছে তাহির পরিচিত হইছে কথা কথা ঠিক কিনা বসেন বসেন পয়সা জানি কত কথা হইল কি কোনো খারাপ কথা নাজেস কথা কইছে বসেন সুরে সুরে কইছে বসেন বসেন বইসা জানি দুষ্টাকি দেখতে তার চলন বাখা দেখতে পারো না এই জন্য খালি দুষ্কুজ তাহির দুষ্কুজো সুনিউলাম একরামের আর কত দুষ্কুজ ভাই খুঁজতে থাকো তোমাদের দুষে আমাদের কিছু আসে কথা ঠিক কিনা আমার বায়রা বাবারা আমি বলতেছিলাম আমার আল্লাহ বলে কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মওদ্দাতা ফিল কুরবা ও Habib আপনি আপনার উম্মতদের কি বলুন কি বলুন হে আমার উম্মতারা আমি তোমাদের কাছে কোন কিছুর বিনিময় চাই না কোন কিছুর বিনিময় চাই না একটা মাত্র বিনিময় তোমাদের কাছে চাই কয় কি বিনিময় কয় সেই বিনিময়টা হলো আমার আহলে বায়াতের ভালোবাসা বলেছেন কে আমরা ফাঁকফান যতন কইলে তারা কয় ফাঁকফান যতনের কথা কোরআনে নাই কয় কে না তাহলে আমি বলবো নামাজের কথা ও কোরআনে নাই কোরআনের বাসায় হইলো সালাত কোরআনের বাসায় কি সালাত আর আমরা বলি নামাজ নামাজ হলো উর্দু ভাষা নামাজ কি উর্দু ভাষা আর কোরআন হলো আরবি ভাষা ফাক আপনার আমরা বলি রোজা কোরআনের ভাষা হলো সিয়াম কোরআনের ভাষা কি সিয়াম আমরা বলি ফাক ফানজাতান কোরআনের ভাষা কি ফাক ফানজাতান হলো এটা ফারসি শব্দ আর কোরান হলো আরবি ভাষা আরবি ভাষায় হলো আহলে বায়াত সুবহানাল্লাহ আহলে বায়াত কুরআনের ভাষায় ফাক পঞ্জতন ফারসি ভাষায় তাহলে ফারসি ভাষাতে ফাক পঞ্জতন কুরআনের ভাষায় আহলে বায়াত আহলে বা ফাক পঞ্জতনের কথা কুরআনে আছে আমার রসুল বলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম ওই দুইটা জিনিসকে যদি তোমরা আক্রায়া ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না একটা হইলো কুরআন আর একটা হইল আমার আহলে বায়াত মানে সুন্নাহ সুবহানাল্লাহ কোন আহলে বায়াত আর আহলে বায়াত থেকে তুমি প্রকৃত সুন্নতের রাস্তা পাইবাই সুন্নত ছাড়া আমার নবী পাওয়া সম্ভব না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বাবারা তাহলে আমরা শুধু নবী নবী করি নবীর সাহাবাই ক্রামকে ভালোবাসি আহলে বায়াতকে সম্মান করি কেন করি আহলে বায়াতের ইজ্জত হলো আমার নবীর ইজ্জত জুড়ে কন্যা মার হাওয়া আরো জুড়ে কন্যা মার হাওয়া ও আমি কিন্তু এখনো আলোচনায় মাত্র শুরু করেছি আমার আল্লাহ আব্দুল আল বলে আহলে বায়াতে রসুল আহলে বায়েতের রসুলের ভালোবাসার নামই হচ্ছে মান কথা কন ঠিক কিনা হ্যাঁ আমার নবীর সাহাব আইক্রাম ইমাম হাসান হুসেনকে কেমনভাবে মান্য করেছে দেখুন হজরতে আব্দুল্লাম হজরতে ফারুক আজমের ছেলে যার নাম হলো হজরতে আবদুল্লাহ ওই আবদুল্লাহ রাদি আল্লাহ তালান হ এবং হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইয়া ইমাম হুসাইন এক পর্যায়ে উত্তেজিত হইয়া রাগান্বিত হইয়া হজরতে আব্দুল্লাহকে গালি দিলেন গোলামের বাচ্চা গোলাম বলে বলে কি বলে কি বলে গুলামের বাচ্চা গোলাম বলে গালে দিলেন আবদুল্লাহ সে গালিটাই খুব ব্যথা তাই আবদুল্লাহ তার বাবার কাছে গিয়ে বিচার দিল কোথায় গিয়ে বাবার কাছে গিয়ে বিচার দিল তার বাবা ফারুক আজম তখন হলে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের প্রধান ওই ফারুক আজমের কাছে গিয়ে হজরত উমর রাদি আল্লাহ তালানহুর কাছে গিয়ে বিচার দিলেন হজরত ফারুক আজম বলে হে আবদুল্লাহ এটার বিচারটা প্রকাশ্যে হবে খুব শক্তভাবে হবে মসজিদে নববী শরীফের মধ্যে হবে নামাজের সময় হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহ হজরত ইমাম হুসাইনকে তলব করলেন হে ইমাম হুসাইন আপনি কি এসেছেন হজরত ইমাম হুসাইন বলে হ্যাঁ আমি এসেছি আমার হজরতে আব্দুল বিচারের জন্য হযরতে ফারুক আজম ডাকলেন হে হুসাইন আপনি কি দয়া করে একটু সামনে আসবেন সুহান বিশালের স্টাইল দেখেন আপনি কি দয়া করে একটু সামনের কাতারে আসবেন হজরত ইমাম হু তাই লান এবার সামনের কাতারে চলে গেলেন হজরত উমার ফারুক বলেন হিউ হে হুসাইদ আপনি কি আমার ছেলে আব্দুল্লাহকে কে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দিয়েছেন কাহা দিয়েছি সোহান কন তখন তাই ইমাম হুসাইন এবং আবদুল্লা বেদি তো আর কেউ ছিল না হুসাইন ইচ্ছা করলে অস্বীকার করতে পারতেন কিন্তু হুসাইনের আদর্শটা কি দেখেন আমরা আজকে একটু সমস্যা দেখলেই ফট করে মিথ্যা কথা বলে ফেলি বলি কি না আগের মানুষরা মিথ্যা কইতো না ভয়ে কি কইতো না আর এখনকার মানুষ সত্য কথা বলে না ভয়ে না জানি কোন বিপদও ভরা যায় কথা ঠিক কিনা যুগ কত পরিবর্তন হয়ে গেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ আমি আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়া গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি কয় কেন আপনি গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন হযরত ইমাম হুসাইন বলে হে ওমর আপনি কি আমার নানাজির গোলামি করেন না

চামড়া বাহির করে দিলেন তখন চামড়ার মধ্যে লেখা হইতো কাগজ তো তখন ছিল না চামড়ার মধ্যে লেখা হইতো হজরত হুসাইন দাদি আল্লাহ তালুর হাতের মধ্যে এইবার চামড়াটা দিয়ে বলেন আপনি লেখে দেন হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ সুন্দর করে লেখে দিল হজরত ফারুক আজম সেই লেখাটা সেই ডকুমেন্টটা সেই দলিলটা হাতে নিয়া হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালু সেই লেখাটার মধ্যে চুমা খায় সেই লেখাটা চুকের মধ্যে লাগায় বুকের মধ্যে লাগায় আর বলে রে দিয়েছি সারা জীবন আমার নবীর গুলামি আমি করেছি কিন্তু আমার নবী তো আমাকে কোনো সার্টিফিকেট দেয় নাই আর আমার নবী তো হাসান হুসাইন কে জান্নাতের সর্দার ঘোষণা করে গিয়েছেন ইমাম হুসাইন আমাকে গুলাম বলে স্বীকৃতি দিয়েছে হ্যা আব্দুল্লাহ আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবো যেদিন আমার কাফনের কাফুর এসে যাবে যেদিন আমাকে গোসল করাইয়া কবরস্থানের দেখে নিয়ে যাবে কবর নেওয়ার আগে ওই কাফনের ভিতরে উমাম হুসাইনের লেখা সেই লেখাটা আমার কবরের মধ্যে দিয়ে দিও আমার কবরের মধ্যে যদি মুনকার কারণকের প্রশ্ন করে আমি যদি প্রশ্ন ভুলে যাই আমি প্রশ্নের উত্তর যদি ভুলে যাই আমি ডকুমেন্টস দেখাইয়া দিব যে জান্নাতের যে সরদার হিমাম হাসান এবং হুসাইন ওই হুসাইন আমাকে ডিগ্রি দিয়েছে হুসাইন আমাকে স্বীকৃতি দিয়েছে আমি হইলাম উনার গোলাম আরে মনি থাকে গোলাম তো খেদমতের জন্য সেথায় থাকে জান্নাতে রাখিও নবী আপনার খেদমতে জান্নাতে রাখিও নবী আপনার খেদমতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না কথা কন ঠিক কিনা আমি যাব কবরেতে বরেতে কেউ তো যাবে না তিন দিন কাদার পরে মনে রাখবে না অমতার দে ওয়ানা নবী আছেন দিতে বলো না অমতার দে ওয়ানা নবী আছেন দিতে মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মুদের জন্য সবাই যখন কবরেতে রেখে চলে যায় তাহার পরে আমার নবীর নো আমার নুরের নবী এসে যায় সুবহানাল্লাহ নবী আসবে কি না প্রত্যেকটা ইমানদারের কবরে নবী থাকবে কি না নাকি কবরে নবীর ছবি দেখাইবো মান হাজার রজন ছবিরে তো তাসবির বলা হয়

এই কথা চিন্তা করে যদি কই চিনি না খোদা কই ফেরেশতারা রে এবার গো আর বালা কইরা ফিডাও তারে নবী চিনাইয়া দাও কথা গন ঠিক এ বলো না মদের জন্য মদিনাতে নবী কান্দেনি আমরা নবীর জন্য কান্দার দরকার আছে নি না নবীরা কান্দাইবেন আহলে বায়াতরে কষ্ট দিলে নবী কি কান্দে না হাসে আহা নবীরে কান্দায় না বাবা নবীরে যদি কান্দাও তাহলে হাসরে তোমাকে কানতে হবে কবরে মিজানে ফুল চড়াতে ঘাটে ঘাটে তোমাকে কানতে হবে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন রসুল আপনি বলুন আপনার উম্মতদেরকে যে ও উম্মতেরা আমি তোমাদের কাছে কিছুই চাই না কোনো কিছুর বিনিময়ে আমি চাই না আমি তোমাদের কাছে একটিমাত্র বিনিময় চাই সেটা হলো আমার আহলে বায়াতুর রাসূলের ভালোবাসা ও আমার বন্ধুরা সেই আহলে আহলেবায়েত রসুলের অন্যতম সদস্য হদরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান হু মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালান হু কারবালার জমিনে কারবালার জমিনে শাহাদত বরণ করেছেন এই শাহাদত বরণ কিভাবে করেছেন যদি স্ববিস্তারিত বলতে যায় তাহলে রাত্র শেষ হবে বলা শেষ হবে না স্ববিস্তারিত বলতে গেলে কান্নায় ভুখ ফেটে যাবে সেটা ইমানদার মুসলমান সহ্য করতে পারবে না ও বাবা ইমাম হুসাইন আল্লাহ একটি যদি সন্ধি মেনে নিতেন কি সন্ধি এজিদের কাছে যদি বায়াত হয়ে যেতেন এজিদ বলে দিয়েছিল ইমাম হুসাইন যদি বায়াত হয় তাহলে তার যা প্রয়োজন নারী গাড়ি বাড়ি যা প্রয়োজন সব দিবে ইমাম হুসাইন দাদি আল্লাহ তালু বাতেলের কাছে আত্মসমর্পণ করেন নাই ইমাম হুসাইন বলে দিয়েছে আমার নবীর ইসলামের জন্য আমি হুসাইন আমার জীবন দিব কিন্তু আমার নবীর ইসলামকে ডুবে যেতে দিব না আমার ভাইরা সেই ইমাম হুসাইন দাদি আল্লাহ তালু কারবালার জমিনে হাজির হয়েছেন এই কিভাবে হাজির হয়েছেন সেইখান থেকে বলা সম্ভব নয় কিন্তু কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু হাজির যে হয়েছেন সেইখানে তো ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু যাওয়ার পরে উনার যে ঘোড়া ছিল সেই ঘোড়ার পাও দেবে গিয়েছে কি হয়েছে দেবে গিয়েছে হযরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু বুঝতে পেরেছেন যেটার তার ভবিষ্যৎ বাণী আমার নবী করে গিয়েছিল সুবহানাল্লাহ কে করেছিল আমার নবী ভবিষ্যৎ বাণী করে গিয়েছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ঘুমের ঘুরে দেখতেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল মাতার চুল মুবর দারির চুল মুবর গলি এলুমেন হ্যাঁছে ধুলাবলি মিশ্রিত হ্যাঁছে হজরতে উম সালমা রিয়া হুঁতাবলুয়ার সুনল্লা বল্লা নবি গায়ার নবীয়ার নবী গ আপনার চুল মুবারক গুলিয়ে এলু কেন আপনার দাড়ি মুবারক গুলি এলু কেন কেন আল্লাহর নবী রহমতের লীলা আলামিন বলে আয় উম্মে সালমা কেন তুমি আমাকে প্রশ্ন করো তোমার কি মনে নাই আমি রসুল তোমার কাছে একটা শিশু দিয়েছিলাম সুবহানাল্লাহ অর্থাৎ একদিন জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীর খিদমতে একটা শিশি বর্তি মাটি দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি একদিন দুনিয়ার জমিনে জাহিরেভাবে থাকবেন না আপনি পর্দার আলে চলে যাবেন গো নবী আপনি পর্দার আলে চলে যাবেন আপনার কিছু নামদারি উম্মত আপনার হুসাইনকে কারবালার জামিনে শহীদ করা দেবে ওই কারবালার জমিন থেকে মদিনায় খবরটা দেওয়ার মতো কেউ থাকবে না আর শোনাল্লা এই মাঠিটা আপনার কাছে রেখে দিলাও আপনি মাঠি আপনার স্ত্রীদের কাছে রেখে দেন ইমাম হোসাইন যেদিন কারবালার জমিনে শাহাদত বরণ করবে ওই দিন এই শিশির মাটিটা রক্তের মতো লাল হয়ে যাবে আমার নবী ঘুমের গুমে সালমাকে বলে দিলেন হে উম্মে সালমা খাবার ভাই কলিজার টুকরা ইমাম হোসাইন কারবালার জমিনে পানি পানি করে সাহাদত বরর করেছে আমি রসুল আমার হুসাইনকে ছেড়ে থাকতে পারি না আমি রসুল আমার হুসাইনকে আনার জন্য গিয়েছিলাম সালমা তুমি তোমার শেষিটার দিকে থাকাইলে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে উম্মে সালমার ঘুম ব্যাঙ্গা গেল হজরত উম্মে সালমার রাদিয়াল্লাহু তাআলা শিশিটা বাহির করে দেখলেন সত্যি সত্যি ওই শিশির মাটিগুলি রক্তে লালে লাল হয়ে গিয়েছে এখানে একটা গায়েবের প্রমাণ পাওয়া গেল আমার নবী নবীর স্ত্রীদের মধ্য থেকে আর কোন কোন স্ত্রীর কাছে এই শিশিটা কেন দেয় না হযরতে মায়েশা সিদ্দিকার বয়স তো কো বল্প ছিল কিন্তু মায়েশার কাছেও সে শেশে দেয় না অন্য কোন স্ত্রীর কাছে শিশি দেয় না শিশিটা দিয়েছিলেন উম্মে সালমার কাছে তাহলে এর দ্বারা গায়েবের প্রমাণ পাওয়া গেল আমার নবী জানতেন ওই সময় আর কোন স্ত্রী বেঁচে থাকবে না হযরত উম্মে সালমা থাকবে এই আমার রসুল উম্মে সালমার কাছে শিশি দিয়া গেলেন আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেমের শহর গ নবী চাহে মদিনা আয় হায় এলেমের শহর আমার ভাইরা দশই মুহররমের নয় তারিখ দিবাগত রাত্র যখন হল দশ তারিখে রাত্রিতে কারো বলার জামিনে এই কিমাগুলির মধ্যে হায় হতা শুরু হয়ে গেল ইমাম হুসাই সবাইকে ডেকে বলে এ আহলে বাতের সদস্য এ আমার সঙ্গীরা। যারা আমার সঙ্গে এসেছ তোমরা তোমাদের সাথে তাদের কোনো তাদের শত্রুতা নাই শত্রুতা হলো শুধু আমার সাথে তোমরা যার যার মতো করে চলে যাও তোমাদেরকে বাধা দিবে না চতুর দিক থেকে জির বাহিনী বেষ্টন করে রেখেছে কারবালার জমিন থেকে কেউ যেন বাহির হইতে না পারে ইমাম হোসেন বলে তোমরা যাও তোমাদের কে কেউ আটক করবে না শুধু আমাকে তারা চায় আমার জন্য তোমরা জীবন দিও না আহলে বায়াতের প্রত্যেকটা সদস্য এমন কি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর সঙ্গে যারাই এসেছিল বাবত্রি জন সদস্য সবাই এক বাক্যে বলল না না ও মা মাকাম ইমাম হুসাইন আপনাকে একা কারবালার জমিনে রেখে আমরা কেউ যাব না আপনার জন্য যদি জীবনটা আমাদেরকে দিতে হয় আমরা জীবন দিব তবু আপনাকে ছেড়ে আমরা যেতে পারব না হুসাইন সাহিদ রাদি আল্লাহ এবার সবাইকে বলে দিলেন তাহলে তোমরা ধৈর্য ধারণ করু বিশ্ববিরি ওসলা ইন্ ধৈর্য ধারণ করো ধৈর্য শিলদের সাথে আমার আল্লাহ রয়েছেন কে রয়েছেন আল্লাহ রয়েছেন হাজরুতি ইমাম হুসাইন নদী আল্লাহ তালান হো এবার সবাইকে শান্ত নদী বললে তোমরা প্রত্যেকের কিমায় যাও প্রত্যেকের ঘোড়ে যাও তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো সবাইকে বিদায় দিলেন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ শেষ রাত্রি ইমাম হুসাইনও জানতেন কারবালার জমিনে ইমাম হুসাইন শহীদ হবেন সোহানলা বলেন ও বাবা কারে কয় ভালোবাসা কারে কয় নবী প্রেম হুসাইন জানিয়ে কারবালার জমিনে গিয়েছেন কেন কয় যদি না যাই তাহলে আমার নবীর গুনাগার উম্মত ক্ষমা পাবে না সুবাহান আল্লাহ আরে নবী যেমন উন্মতির জন্য কে দিচ্ছেন নবী রাহলে বায়াত উন্মতির জন্য চিন্তা করেছেন ইমাম হুসাইন নিজের জন্য শহীদ হয় না আমরা গুনাগার উম্মতের জন্য ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদত বরণ করেছে আর ওই কারবালার জমিনের শাহাদতকে আজকে এক শ্রেণীর উলামায়ে কেরাম তারা বলে এটা কোনো বিষয় না নাউজুবিল্লাহ আমার ভাই আর কষ্ট হচ্ছে হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ সবাইকে বিদায় দিলেন ইমাম হুসাইনের স্ত্রী সারোয়ানু স্বপ্নে দেখতেছেন কি দেখতেছেন স্বপ্ন দেখতেছেন কারবলার মাঠ কারবলার মাঠের মধ্যে একজন বুকবু বুরকা পরিহিত মহিলা তার মাথার ক্যাশগুলি দিয়ে তার চুলগুলি দিয়ে কারবালার মাঠটা জারু দিচ্ছে সেই সারবারু চিনতে পারতেছে না কে ওই মহিলা আয় সারবানু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে প্রশ্ন করতেছেন আপনি কে আপনার মাথার চুল দিয়ে কারবালার মাঠটা আপনি কেন ঝাড়ু দিচ্ছে বুকরা পুরোহিত মহিলা কই সাহরু বার গাহরু তুমি না আমি হইলাম মা রাতে মা এ আগামী আগামীকাল দশে মহর আমার হুসাই এই জায়গার মধ্যে সাহাদত বরণ করবে তাই আমি ফাতেমা জান্নাতে থাকতে পারি আমার মাতার দিয়া কারবালার যাতে করে তার চুলগুলি কষ্টটা কম হয় তার পিঠে তার শরীরের নিচে যেন ধুলাবালি পাতর কঙ্কর না পরে আমি হুসাইনের মা আমার চুল দিয়া আমি কারবালার মাঠটাকে পরিষ্কার করে দিলা এ আমার মায়েরা কত করুন কাহিনী শিশু বাচ্চাগুলি পানি 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 করে সটফট করে ছয় মাসের পানির জন্য ছটফট করতেছে কোনো খাবার নাই পানি নাই আমাদের কোনো দুঃখ নাই কিন্তু শিশু আলিয়াজ গাঁত থাকা তার কষ্ট সহ্য করতে পারছে না ফুরাত নদীর কুলে গিয়ে একটু দেখুন না পানি আনা যায় কিনা ইমাম হুসাইন গো ইমাম ইমাম আলী আকবরকে বাঁচানো যায় কিনা হজরত ইমাম হুসাইন হ ফুরাত নদীর কুলে গেলেন ফানি আনতে ছয় মাসের শিশু আলী কে কুলে নিয়ে ফুরাত নদীর কুলে গেলেন ফানি আনতে এমন সময় সৈন্য বাহিনী তারা বিশ্বের তীর চুড়ে মেরে দিল হজরত ইমাম হুসাইনকে লক সেইটা হাজরত আলিয়াজের কণ টনালি দিয়ে ঢুকে পিষ্ট দিয়ে বাহির হয়ে যায় হজরতি ভাব হুসাইদের শরীর হজরতে আলি আজগরের রক্তে লাল লাল হয়ে গেল হাজরতী ভাব হুসাই কিবার বার কেছে সে ডাকে সাহার বানু গারু খুতাই গো নাও তোমার আলী কে না আর দিন পানি চাইবে না ইমাম আলী আগর শাহাদ করেছে এই চট্টগ্রাম পটিয়ার এ মা বোনেরা আমার নবীর আউলাদ গণ আমার নবীর দিনের জন্য তাদের সন্তান কেমনভাবে কেমন ভাবে দান করে দিয়েছেন আপনারা আপনার নবীর জন্য আপনার সন্তানগুলিকে সুন্নি মাদ্রাসায় দান করে দেন কথা কোন ঠিক কিনা আলেম বানান সুন্নি আলেম তৈয়ার করেন ইমাম হুসাইন ইমাম হাসানের পক্ষে কথা বললে আমার নবী খুশি হবে আপনি আমি জান্নাতে যাব কথা কোন ঠিক কিনা আমার বায়রা কথা শেষের দিকে নিয়ে আসতে চাই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে কারবালার জমিনে চতর দিক থেকে এজিদ বাহিনী গাও করে ফেলেছে চতুর্দিক দিক থেকে বিশ্বের তীর বৃষ্টির মতো ইমাম হুসাইন রাহু তালা নহ শরীর যার জড়িত হয়ে গেল তীরে ইমাম হুসাইনের যে গোড়ার মধ্যে যে গোড়ার পৃষ্টি বসা ছিল সেই গোড়ার গোড়ার পায়ে গোড়ার শরীরে আগুন দুধ লেগে গেল ওই গোড়াওয়ার দাঁড়িয়ে থাকতে পারে না ইমাম হুসাইন ওই গোড়ার উপর আর বসে থাকতে পারে না ইমাম হুসাইন গোড়া থেকে জমিনের পদ্যে পড়ে গেল যৌরে গোড়া কে খব মাঝের মুর কান্দে না জয় না লাভ দিন হইল রে বন্দি এ জি দেরি জেল খার যৌরে গোরা খায়ার খাবর মাঝে নহমোর কান্দে হয় লৰে বন্দ দেজি দেৰি জেল না ঠিক কিনা যায় নালাবদিন আমাৰ নবী ৰাউলা দেজিদে জেলখানা বন্দী হিমাম হুচাইন কাৰ্বাল আৰু হয়ে যাবে হিমাম হুচাইন ৰাদি আল্লাহু তালা নুকে এই পাসন্দগুলি কত আঘাত দিয়েছে কত কষ্ট দিয়েছে ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহুর গলায় চুরি চালায় সেই চুরি ইমাম হুসাইনের গলা কাটে না সবার কি কাটে না ইমাম হুসাইনের গলা কাটে না ওই দুষ্ট সীমার যেই সীমার কোরআনের হাফেজ ছিল কি ছিল কোরআনের হাফেজ ছিল ওই সীমার কয়ে হুসাইন কী হয়েছে সুরে তোমার গলা কাটে না কেন ইমাম হুসাইন বলে সীমা সারাদিন ছুরে চালাইতে পারবে সেই সুরে আমার গলা কাটবে না কারণ আমার এই কণ্ঠর মধ্যে সুমা দে আমার নবী মস্তুভা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া কারণ আমারই কন্ঠналиতে চুমু দিয়েছেন আমার নবী মুস্তফা আয় যদি বাহিনী বলে তাড়াতাড়ি করো আসরের নামাজের সময়ে যাচ্ছে কি যাচ্ছে কি করব নামাজ পড়ব কারে যাব করে কেমন নামাজে ইমাম কে জবাই করে নামাজ আদায় করো আরে নামাজের ভিতরে তো তুমি সালাম দাও হুসাইনকে দেখি না দেখি না আলা মুহাম্মাদি মুহদি আলা আলী মোহাম্মদ

কথা কও ঠিক কিনা মুখে মুখে ভালোবাসা ফাইনা কামে কাজে অন্তরে বন্ধু আর বাসি বাজে আমরার সমাজের মধ্যে একদল মানুষ আছে তারা কয় আমরা নবীরে ভালোবাসি কিন্তু কাজের বেলায় ডাক দিলে তাদেরকে মাঠে পাওয়া যায় না কথা কও ঠিক কিনা আরে নবীকে যদি তুমি ভালোবাসো নবী যদি তুমি মহাব্বত করো নবীর জন্য যদি তোমাকে জীবন দিতে হয় তোমাকে প্রস্তুত থাকতে হবে এর নাম হলো ভালোবাসা কিন্তু কাজের বেলায় যদি পাওয়া না যায় তাহলে এর নাম হবে ভাঙ্গা বাসা কথা কোন ঠিক কিনা হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ গলা দিয়ে চুরি চলে না তাহলে সিমর বলে হে হুসাইন তুমি কি শহীদ হবে না কহ আমি শহীদ হব কিন্তু তুমি গলায় চুৰি চালাইলে তোমার চুরিয়ে গলা কাটব না কই কেমনে কাটব কই আমি বলবো আমাকে যদি দুই রাকাত নামাজের সুযোগ দাও কি দাও আ আহ ও চট্টগ্রাম পটিয়ার আমার ভাইয়েরা মা বোনেরা ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে এমন সময়ের মধ্যেও তার জানের মায়া করে না সে দুই রাকাত নামাজের সুযোগ চাই সুবহানাল্লাহ নামাজ এমন একটা ইবাদত নামাজে আমার আল্লাহর সাথে কথা হয় সুবহানাল্লাহ কার সাথে সুবহানাল্লাহ আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হইল মুমেনের মেরাজ আল্লাহর সাথে কথা বার্তা বলার রাস্তা সুবাহান কোন আরে লোক দেখানু নমাজে পড়লে বা চোখ খুলে কথা কোন ঠিক না আরে দিল মজায়া পড়লে আরে দিল মজায়া পড়লে না প্রতি দমে গয়ে হজে আকে বার মানোব দেহে আসের কা আবার গর কতা কন্টেকে না আরে গাঠি লয়া গুরিসার দেশ বিদেশে আপন গড় তালাশ কর মানব দেহর আরে দুই রকমের খাবা গেছে দুইজনে দুই বানায় আছে আরে এক কাবাই বিহিম নবী মক্কার সঙ্গর মানব দেহে আসে রে কাবার ঘর কথা কণ্ঠে কিনে ও বন্ধুরা কুলুবিল আর শিল্লা মোমেনের কলপটা হল আমার আল্লাহর আড়স এই জন্য কাজী নজরুল বলেছে মানুষের মনে দিও না বেথা সে লাগে খাবার গায় সুবান আরে মানুষের মনে কষ্ট দিও না কষ্ট দিলে সেই কষ্ট খাবার গায়ে লাগে আর ওলি আল্লাহর মনে যদি কষ্ট দাও সেটা আমার আর সে আজিমের মধ্যে লাগে কথা কথাখন আঠ কিনে আমার ভাইরা বাবারা হজরত ইমাম হুসাইন দুই রেখাত নামাজের সুযোগ চাইলো কি চাইলো আমরা নামাজ পড়িনি আমরা নামাজ পড়িনি সবাই নামাজ পড়েন তো হাঁ আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়বে কারণ নামাজের দ্বারা নবীর সাথে সম্পর্ক হয় কি হয় হয় আমার আমরা ভালোবাসায় আজকে মাহাফিলে এসেছি সত্য কিনা বলুন কার ভালোবাসায় আহলে তো রসুলের ভালোবাসায় মাহাফিলে এসেছি কথা কি সত্য না মিথ্যা যদি সত্য হয় সকলে হাত তুলুন